শেষ পর্যন্ত দেখো, তো এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। তো কোনো কথা না বাড়িয়ে আমি প্রোডাক্টের সম্বন্ধে তোমাদের বলে দিই। এটা হলো একটা হেয়ার ক্রিম, থাম্বনেল আর টাইটেল দেখে অলরেডি বুঝতে পেরে গেছে, তাও আমি বলে দিই। এটা হলো একটা হেয়ার ক্রিম, এর সাহায্যে বাড়িতে বসেই খুব সহজেই হেয়ার ক্রিম করে নিতে পারবে। তো আমি করেও দেখাবো ক্রিম কিভাবে করতে হয়। আর এটার দাম খুব একটা বেশি না, এটা একটা প্লাস্টিক এইভাবে একটা কার্ডবোর্ডের প্যাকেজিং এ এসেছিল, মানে এটার ভেতরে এটা এইভাবে রাখা ছিল আর কি, আমি আর করে দেখাচ্ছি না। তো এইরকম একটা কার্ডবোর্ডের প্যাকেজ ছিল, এর মধ্যে আর কিছুই ছিল না, এর মধ্যে আর কিছুই ছিল না। তো তো এই হেয়ার ক্রিমটা দিয়ে খুব সহজেই বাড়িতে বসে হেয়ার ক্রিম করতে পারবে। আর এটার প্লাক পয়েন্ট, তোমাদের প্লাক পয়েন্ট যেদিকে থাকুক না কেন, এই প্লাকটা এইভাবে সেট করে দিয়ে এটাকে বিভিন্ন দিকে ঘোরাতে পারবে। এটা সব দিকেই ঘোরানো যায় এইভাবে, তো যেদিকে তোমাদের খুশি সেদিকে তোমরা প্লাক এটা প্লাগে এটা লাগি সেট করে দিয়ে ক্রিম করতে পারবে। তো এটা হলো VNG কোম্পানির ক্রিম, তো এটা প্রফেশনাল ক্রিম, তো এতে খুব ভালো ক্রিম হয়। আর দেখতে পাচ্ছ এর মধ্যে এইভাবে এর পাওয়ার গুলো লেখা রয়েছে, দেখাতে এই যে আমি এটা 140 ডিগ্রি থেকে 220 ডিগ্রি পর্যন্ত রয়েছে, যতটা হিট তোমাদের প্রয়োজন ততটা হিটে তোমরা হেয়ার ক্রিম করতে পারবে। তো আমি ক্রিম করেও তোমাদের দেখিয়ে দেবো। তো সবার প্রথমে চুলটা ভালোভাবে শ্যাম্পু দিয়ে ওয়াশ করে নিতে হবে, ধুয়ে নিতে হবে। তারপরে হচ্ছে কি করতে হবে, হেয়ার সিরাম অথবা হেয়ার হিট প্রোটেকশন স্প্রে যেগুলো হয় সেগুলো লাগাতে পারো। আর যদি হেয়ার সিরাম লাগাও তো লরিয়াল প্যারিসের এক্সট্রা অর্ডিনারি অয়েল সিরাম এটা ইউজ করবে, এটা অ্যাজ এ হিট প্রোটেকশনও ব্যবহার করা যায়। তো আমি এইটাই ব্যবহার করবো আমার চুলে, কারণ আমার কাছে কোনো হিট প্রোটেকশন স্প্রে নেই, তো এটাই আমি ব্যবহার করব। তো এটা ব্যবহার করার পরে আমি ওইটা দিয়ে হেয়ার ক্রিম করবো প্রথমে। তো আমি প্লাকে সেট করে দিয়েছি প্লাক পয়েন্টে। তো এখানে দেখতে পাচ্ছি এখানে লাল রঙের একটা লাইট জ্বলে গেছে, এই যে ভেতরে লাল রঙের লাইট জ্বলে গেছে। আর এখানে পাওয়ার গুলো লেখা রয়েছে, যে পাওয়ারের ইচ্ছা তোমরা এটাকে এই যে সুইচটা রয়েছে এটা দিয়ে তোমরা সেট করতে পারবে। তো আমি সবচেয়ে হাই পাওয়ারে দিচ্ছি, কারণ এটাতে খুব তাড়াতাড়ি ক্রিম হয়ে যাবে। আমি 220 ডিগ্রিতে দিয়ে দিলাম, তো এটাতে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর এখানে লেখা রয়েছে VNG প্রোডাক্টের নাম আর কোড নাম্বার যাই হোক এখানে লেখা রয়েছে। আর এর প্যাকেজিংটা যেটা ছিল এটা এইভাবে এই যে লেখা আছে এইরকম, VNG 65 ওয়াট ইনস্ট্যান্ট ফ্ল্যাট আয়রন আইকনিক অ্যান্ড ওজোনিক টেকনোলজি VNG প্রফেশনাল। তো একটা খুব ভালো একটা প্রোডাক্ট। তো প্রথমে আমি গরম হতে দিয়ে দিয়েছি, দিয়ে এটা রেখে দিয়ে আমি এবারে হেয়ার ভালো করে নিয়ে চুলে লাগিয়ে দেবো দুদিকে। অলরেডি আমি শ্যাম্পু করার পরে একবার হেয়ার সিরাম লাগিয়েছিলাম, তাও আমি একটু লাগিয়ে নিলাম হেয়ার সিরামটা। আর আমি কালকে শ্যাম্পু করেছি, আজকে শ্যাম্পু করিনি, কালকে শ্যাম্পু করেছি। তো লাগিয়ে নিলাম এইভাবে নিয়ে চুলটাকে ডিট্যাঙ্গেল করে এরকম একটা মোটা দাঁড়া চিরুনি দিয়ে চুলটাকে ডিট্যাঙ্গেল করে নেব। ডিট্যাঙ্গেল করে নেওয়ার পর এক সাইডে আমি এই সাইডে চুলটাকে ক্রিম করব, তো এই সাইডে চুলটা বেঁধে নেব। আর ক্রিম করার জন্য একটা এইরকম তেল কম দরকার, যাতে করে এইভাবে সেকশন করে করে চুলটাকে ক্রিম করা যায়। এইভাবে প্রথমে একটা সেকশন উঠিয়ে নেব, এই দেখতে পাচ্ছ একটা সেকশন উঠিয়ে নিলাম, এইভাবে নিয়ে এটাকে ক্রিম করব। একবার কম করে নিয়ে ক্রিম করে নেব, আমার এটা গরম হয়ে গেছে, তো এইভাবে লাগিয়ে দেব। এটা দিয়ে এইভাবে চেপে দিতে হবে,
30 সেকেন্ডের মতো রাখতে হবে, এটাকে এইভাবে চেপে দিয়ে 30 সেকেন্ডের মতো রাখতে হবে। আর আমি গোড়া থেকে একটু ছাড়িয়ে ক্রিমটা করছি, তার কারণ চুলের গোড়ায় বেশি হিট দিলে চুলটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই যে করে দিলাম, দেখো কত সুন্দর ক্রিম হয়েছে। পরপর এইভাবে ক্রিম করে নেব। তো তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর ক্রিম হয়েছে। এই যে এই সেকশনটা পুরোটা কি সুন্দর ক্রিম হয়েছে। তো এইভাবে আমি পুরো চুলটাকে ক্রিম করে নেব। তারপরে প্রথমে একটা সেকশন ক্রিম করার পরে এইভাবে উল্টে দেব, এই পারে উল্টে দেব, দিয়ে আর একটা সেকশন তুলে নেব। তো বন্ধুরা আমি ফিরে এলাম পুরো চুলটা ক্রিম করার পরে ফিরে এলাম। তো দেখতে পাচ্ছ চুলে কতটা এক্সট্রা ভলিউম এসে গেছে। যাদের চুল বিশেষ করে কোনো ভলিউম নেই চুলে, তারা এই চুলে এই হেয়ার স্টাইলটা করলে চুলে এক্সট্রা ভলিউম এসে যায় আর চুলটা খুব সুন্দরও দেখায়। এর পরেও যে কোনো হেয়ার স্টাইল করা যায়, এতে তো এখন তো ফ্যাশন যে চুলে ক্রিম করার পরে যে কোনো হেয়ার স্টাইল বান বলো, যে কোনো ব্রাইডাল হেয়ার স্টাইল করা যায়। তো তোমরা সেইভাবে করতে পারো। আর চুলে এইভাবে শুধু ক্রিম করেও কোনো পার্টি বা বিয়ে বাড়িতে অনুষ্ঠান বাড়িতে যেতে পারো। তো আশা করি আমার রিভিউ ভিডিওটা তোমাদের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয় তো একটা থামস আপ লাইক দিয়ে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা প্রেস করে দিও, যাতে করে নতুন ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাও। তো আজকের জন্য টাটা, বাই বাই।